করোনা সংকট মোকাবেলায় জার্মানি অন্যান্য দেশের তুলনায় সম্পূর্ণ আলাদা। সেখানে মৃত্যুর হারও কম, ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে অ্যাঙ্গেলা মার্কেল সরকার। করোনায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জার্মান সরকার। বার্লিন থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট সামাল দিতে এরই মধ্যে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে জার্মানি। বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিধর এই দেশটি ছোট বড় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে বাঁচাতে ইতিমধ্যে ঘোষণা করেছে বিলিয়ন ইউরোর সুদবিহীন প্রণোদনা। এরই ধারাবাহিকতায় এবার স্থানীয় শিক্ষার্থীদের পাশাপাশি জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ সুবিধা। তারা যাতে নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারেন সেজন্য 650 ইউরো বা বাংলাদেশি টাকায় 65,000 টাকা ঋণ সহায়তা দিচ্ছে জার্মান শিক্ষা মন্ত্রণালয়। অফিস আদালত থেকে শুরু করে রেস্টুরেন্ট পর্যন্ত সমস্ত জায়গায় খণ্ডকালীন চাকরিগুলো এখন সম্পূর্ণরূপে বন্ধ, যার কারণে আর্থিক বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের এই চলমান আর্থিক সংকট থেকে উত্তরণের জন্য চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, সেটি হচ্ছে শিক্ষার্থীদেরকে একটি আর্থিক লোন প্রদানের আশ্বাস দিয়েছেন। 2020 সালের জুন মাস থেকে 2021 সালের মার্চ মাস পর্যন্ত শিক্ষার্থীদেরকে 650 ইউরো, যেটা বাংলা টাকায় অনেকটা 65,000 টাকার মতো সমতুল্য, একটি লোন প্রদানের উনি একটা আশ্বাস দিয়েছেন। এবং এই পরিস্থিতি মোকাবেলার পরবর্তী সময় শিক্ষার্থীরা বিনা সুদে এই ঋণ পরিশোধ করতে পারবে। আমি বাংলাদেশি উচ্চশিক্ষার্থে আসা সমস্ত বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাই, এই লোন গ্রহণের মাধ্যমে তাদের যে আর্থিক সংকট সেটা যাতে তারা থেকে পুনরুদ্ধার করতে পারে নিজেদেরকে, এবং তাদের শিক্ষা ব্যবস্থা এবং জার্মানির স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হতে পারে সেই রকম একটি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। আগামী বছরের মার্চ পর্যন্ত অন্যান্য দেশের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন জার্মান শিক্ষা ও গবেষণা মন্ত্রী আনিয়া কার্লিচেক। বিশেষজ্ঞরা মনে করছেন করোনা মোকাবিলায় মূল চালিকা শক্তি অর্থনীতিকে বাঁচাতে এবং শিক্ষা ব্যবস্থাকে সুসংহত রাখতে এই প্রণোদনা কার্যকরী ভূমিকা রাখবে। এদিকে সংক্রমণ অব্যাহত থাকলেও স্থানীয়দের পাশাপাশি প্রবাসীরাও রয়েছেন সচেতন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সরকার মানব সম্পদ উন্নয়ন সহ শিক্ষা এবং গবেষণাকে সবসময় গুরুত্ব দিয়ে আসছে। করোনার এমন সংকটকালে এ ধরনের প্রণোদনা নিশ্চয়ই সবাইকে উদ্দীপ্ত করবে, আশা করছেন এখানকার বিশেষজ্ঞরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।